everyone. So you have watched that I have been giving videos of introduction in the YouTube channel. আমি কদিন ধরে ইউটিউব চ্যানেলে ইন্ট্রোডাকশন ভিডিও দিচ্ছিলাম, কিছু শর্টস দিচ্ছিলাম। সো ফ্রম টুডে অনওয়ার্ডস আই এম গোয়িং টু স্টার্ট মাই ভ্লগিং। আই এম নট দ্যাট মাচ এক্সপিরিয়েন্সড, আই এম টোটালি নিউ, আমি পুরোটাই নতুন। ভ্লগিং আমি কোনোদিন করিনি, বাট যেহেতু চারিদিকে সব দেখে আমার ইচ্ছা হয়েছে, সেই জন্য আজকে থেকে আমি ভ্লগিং স্টার্ট করছি। আজকে সবাই জানো টুডে ইটস আ ভেরি অসপিশিয়াস ডে ফর অল দ্য বেঙ্গলি পিপল। আজকে জামাই ষষ্ঠী, তো আমরা রেডি। দেখতে পাচ্ছ শাড়ি পরলে ভালো হতো, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, শাড়ি পরাটা খুব ট্রাবলসাম হবে, সেজন্য শাড়ি পরিনি। সুন্দর একটা কুর্তি পরেছি। আজকে ষষ্ঠীর দিন নতুন ড্রেস পরতে হয়, ওই বাড়িতে গিয়ে নতুন ড্রেস পরবো। তো সবাই জানে মাই হাজব্যান্ড সুশোভন ও রেডি হয়ে গেছে, তো দুজন মিলে ও গাড়ি বের করছে, দুজন মিলে আমরা ও বাড়িতে যাব। এখান থেকে এইটুকু 5 মিনিট ডিস্টেন্স আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, তো যাব গিয়ে তারপর ষষ্ঠীর পর্বগুলো ভিডিও করে সুন্দর করে সবার কাছে দেখাবো। থ্যাংক ইউ, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, বাই বাই। এই যে আমরা পৌঁছে গেছি বাড়িতে, আমার বাপের বাড়িতে। এই যে আমার মা সেজে গুজে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়েছে, সব কিছু রেডি করছে জামাই ষষ্ঠীর জন্য। এদিকে রান্না করছি, মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল হবে। এদিকে মুরগিটা সিদ্ধ হয়েছে, পাতলা মাছ ভাজা, ইলিশ মাছ জলে হচ্ছে, ভাপা হবে, ভাত বসেছে। এদিকে সবাই সুন্দর সেজে গুজে রেডি হয়েছে। এবার আমাদের সুশোভন বসছে, জামাই ষষ্ঠীর পর্ব শুরু শুরু হয়ে গেল। জামাই ষষ্ঠীর পর্ব পর্বগুলো এতটা সুন্দর, প্রতি বছর আমরা এই দিনটাকে এত আনন্দ করি, এত মজা করি। এবছর সেই তুলনায় আনন্দ একটু কম, একটু হলেও আয়োজন অন্য বছরের তুলনায় কম, কারণ এবছর আমার দাদুর শরীরটা খুব একটা ভালো নেই, সেই নিয়ে সবাই আমরা খুবই চিন্তিত। সেই জন্য একটু অন্যবারের তুলনায় কম আয়োজন। জামাইকে মিষ্টি ফল চিড়ে দেওয়া হয়েছে, দই দেওয়া হয়েছে, জামাইয়ের পালা। এবার দিদা আশীর্বাদ করছে, তো এখানে এই পর্বটা শেষ হয়ে এরপর ডিরেক্ট আমরা যখন খাওয়া দাওয়া হবে, দুপুরে লাঞ্চ হবে যখন, আমরা সেই সময়টাই কী করবো, কীভাবে সবাই খাবো, আসবে সেই পর্বটা আবার দেখাবো। বাবাও আশীর্বাদ করবো। দাদু এসেছে, চলো এবার আবার খাওয়ার সময়। এবার এগুলো খেতে হবে পুরো। আরে ওই ভিডিও করলে হবে কি, পাশের পাশে সব বাটিতে বাটিতে দেবে জামাইকে, সেইটাই তো ভিডিও করে। এই কথাগুলোকে মিউট করে দিও, ভয়েস দেব। হ্যাঁ বাহ, ভয়েস দেব। এটা দেব, দেখো দাও। হাই হাই, শুধু খাবার পেলে দূরে যাও, তোমাকে শুধু আছে। আমি না টয়লেট করি, যা টয়লেট কর।
গরম লাগছে, এটা কাজ করছে না, বসে আছে, শুধু শীত লাগছে।